বড়দিনের মরশুম আর তার সঙ্গে ডিসেম্বরের শীত, সবকিছু মিলিয়ে কিন্তু শহরে এখন আবারও একটা উৎসবের আমেজ। ঠিক এই বছরের এই সময়টা কিভাবে সেলিব্রেট করছেন অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা, তার কাছ থেকে শুনবো। আমাদের সঙ্গে আজ রয়েছেন সায়ন্তনী, ওয়েলকাম, এবং কেমন আছো প্রথমে শুনি। এখন ভালো আছি। আর ঘোরার কথা, মানে যখনই ছুটির কথা হয় তখনই আমার ঘোরার কথা মনে পড়ে। জাস্ট কিছুদিন আগেই মিরিক থেকে, নর্থ বেঙ্গল থেকে ফিরলাম, আর বেশ 10 ডিগ্রি কিন্তু টেম্পারেচার ওখানে। যদিও এবার ঘুরতে কাম সব কিছু মিলিয়ে মিশি, কারণ আমার কাজিনের বিয়ে ছিল, ডেস্টিনেশন ম্যারেজ, তো তাছাড়াও আমরা ওখানে ঘুরে বেড়ালাম, মিরিক এক্সপ্লোর করলাম, তো খুব মজা হয়। শীতের মধ্যে পাহাড়ে যাওয়ার একটা ব্যাপারই আলাদা হয়, মানে অসম্ভব ঠান্ডা, তার সঙ্গে ক্রিসমাস ইভ বা নিউ ইয়ার ইভ যদি থাকে তাহলে তো তার মজাই আলাদা। গরম গরম খাবার, গরম গরম জিলাপি, রাবড়ি, মোমো, ইয়েস, পাহাড়ের মোমো টেস্ট আলাদাই টেস্ট। পাহাড়কে এইবারে গিয়ে পাহাড়কে কীভাবে এক্সপ্লোর করলে, মানে আমরা প্রত্যেকবার পাহাড়ে যাই, পাহাড়কে এক এক রকমভাবে এক্সপ্লোর করি, এবারে কীরকমভাবে দেখলে? এবারে পাহাড়ে গিয়ে পাহাড় চড়েছি অনেক। অ্যাকচুয়ালি আমাদের যেখানে আমরা ছিলাম, যেখানে রিসর্টটায়, সেখানে পাহাড়ের গায়ে কেটে কেটে রিসর্টের ছোটো ছোটো ঘরগুলো, তো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে গেলে ওই সিঁড়ি দিয়ে নিচে নামতে হচ্ছে, উপরে উঠতে হচ্ছে। প্রথম দিন আমি গিয়ে দেখলাম যেখানে অনুষ্ঠানটা হবে জায়গাটা দেখে বললাম অত অব্দি নামতে হবে, আমি অসুস্থ হয়ে গেছি, মানে এরকম ব্যাপার। মানে তবে বেশ ভালো লাগে, ঠান্ডার মধ্যে ওটা মনে হলো না, নিচে নামলাম, উপরে উঠলাম, মিরিক লেক বোটিং করলাম, ওখানে একটা শিব মন্দির আছে ওখানে গেলাম, তারপর হেলিপ্যাডে গিয়ে মোমো খেলাম, গরম গরম ম্যাগি খেলাম, যেটা পাহাড়ের ম্যাগি আলাদাই একটা টেস্ট, আর তার সাথে কফি গরম, দারুণ দারুণ। আরেকটা বেড়াতে যাওয়া হয়েছে জানি আমরা, তো এই সময়টায় কি মানে ঘুরেই বেড়াবে সায়ন্তনী মোটামুটি? হ্যাঁ, ঘুরে বেড়াতে খুব ভালো লাগে আমার। যেমন শীতকালে দিল্লি খুব ভালো লাগে, দিল্লির ওয়েদার খুব ভালো, কেনাকাটির জন্য দিল্লি ভীষণ ভালো, এবং দিল্লি থেকে কাছেই চলে যাওয়া যায় টুক করে ঋষিকেশ কিংবা দেরাদুন, মুসৌরি কিংবা ওই দিকটা, মানে হিমাচলের দিকটা কিংবা উত্তরাখণ্ডের দিকটা, তো সেটা একটা মজা আছে। এই যে দুর্গাপুজো থেকে শুরু করে, মানে দেবী পক্ষ থেকে যিশু পক্ষ বলা যায়, দুর্গাপুজো থেকে শুরু করে আমাদের ক্রিসমাস ইভ, নিউ ইয়ার ইভ, এগুলোতে কলকাতা যেভাবে প্রত্যেকবার সেজে ওঠে, তুমি কি বেরো এই সময়টা পায়ে হেঁটে ঘুরে দেখা হয় পার্ক স্ট্রিট, অ্যালেন পার্কে? একদম একদম, পার্ক স্ট্রিটে হাঁটাটা তো মাস্ট, মানে পার্ক স্ট্রিটে হাঁটবো না এটা হতে পারে? আর ওই লাইটের মাঝখানে, আমি ছোটোবেলা থেকেই ভীষণ আমার কলকাতার এই ছোটো ছোটো ব্যাপারগুলো খুব পছন্দ, যেমন আমি ওই সময় চার্চে যেতে পছন্দ করি, তারপরে সেই সময় অনেক ফেস্টিভ্যাল হয়, অনেক নাট্যমেলা হয়, অনেক মেলা হয়, মেলায় গিয়ে নাগরদোলনা চড়া, তো এগুলো 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 ভীষণই আমার ফেভারিট। হয়তো সায়ন্তনী বড় হয়ে গেছে কিন্তু এখনও মনের মধ্যে ছোট দিল সে বাচ্চা হ্যাঁ জি, তো ছোটো ছোটো ওই জিনিসগুলো ভালো লাগে, ফুচকা খাওয়া, রাবড়ি জিলিপি খাওয়া, পার্ক স্ট্রিটে হাঁটা, তারপরে গড়িয়াহাটে মোমো খাওয়া, সেই রকম, মানে নিজের শহরটাকে এক্সপ্লোর করা, প্যারামাউন্টের ডাব শরবত খাওয়া, তারপর গোলবাড়ির মাংস খাওয়া, কষা মাংস খাওয়া, শীতের টাইমটা ছুটি থাকে, এই ওয়েদারটার জন্য তো আমরা অপেক্ষা করেই থাকি, কারণ এই শীতকালটা আমি 2.5 মাস সব থেকে ছুটিয়ে বোধ হয় আমরা খাওয়া দাওয়া করতে পারি। একদমই কীভাবে মানে সেই সময়টা খাওয়া দাওয়া কীরকম, কী প্ল্যানিং থাকে বা কী তুলে রাখো যে শীতকাল এলেই এগুলো খাবো? হ্যাঁ, শীতকাল এলে অনেক কিছু খাওয়া এক্সপ্লোর করা যায়, যাওয়ারও একটা ইয়ে থাকে, যে এনার্জি খুব থাকে সারাদিন, ছোটাছুটির এনার্জিটা থাকে, খাওয়া দাওয়া, হ্যাঁ, কাজ করার পরেও এনার্জি থাকে, চলো খেতে যাই, চলো ঘুরতে যাই, কোথাও রিসর্টে গিয়ে আনন্দ করি, মজা করি, খাওয়া দাওয়া করি ফ্যামিলির সাথে, কাজিন ভাই বোনের সাথে, বন্ধুদের সাথে, তো শীতকালটা আমার জন্য খুব, আমার খুব ফেভারিট, আমার খুব ভালো লাগে, যদি আমার ঠান্ডা লাগে তবুও আমার শীতকালই ভালো লাগে। শীতকালে কোন খাবারটা তোমার সবথেকে বেশি পছন্দ? শীতকালে তো কোনটা ছেড়ে কোনটা খাবো বোঝা খাবো আমার, অ্যাকচুয়ালি শীতকালের কথা মনে পড়লেই আমার দার্জিলিংয়ের মোমোর কথা মনে পড়ে। আর এছাড়া তুমি শীতকালের খাবার যদি বলো, পিঠে পুলি যেটা হয় আমার, মানে হ্যাঁ, কারণ এই সময় মানে সারা বছর তো ওটা হয় না, তো শীতকালে দেখবে বাড়িতে হবেই। আর তুমি যিশু উৎসব বললে, তুমি সরস্বতী পুজো বাদ দিয়ে গেছো, নাড়ু, নারকেলের নাড়ু, নারকেলের বিভিন্ন রকম মিষ্টি, সো
শীতকালটা মানে প্যাকটাপ খাওয়া দাওয়া অ্যাকচুয়ালি। আপনি কি খেতে পটু শুধু নাকি নিজেও রান্নাবান্না করেন? না, নিজেও রান্নাবান্না করেন, নিজে অনেক কিছু রান্না করতে পারে। পিঠে যেটা আমি ইয়ে পারি, রসমালাই টাইপের মা একটা শিখিয়েছে, দুধ পুলি কিংবা রসমালাই ওটা পারি করতে, পায়েস পারি করতে, নাড়ুটা দেখেছি গোল করতে পারি, বাকিটা মাই করে দেয়। আর যেটা ছাঁচে মানে ছাঁচে ফেলা, হ্যাঁ সেটা আমার আগে বাড়িতে ঠাকুমা করতে, তো ওই ছাঁচে ফেলাম নারকেলের মিষ্টি আমার খুব ভালো লাগে, মজা লাগে। হ্যাঁ, তো আর একটা নারকেলের বিস্কিট হয় জানো তো, নারকেল দিয়ে আর বিস্কিট দিয়ে একটা মানে ঘরে তৈরি করা বিস্কিট হয়, ওটাও প্রচণ্ড, সুজি দিয়ে নারকেল দিয়ে, ওটাও ভীষণ টেস্টি কিন্তু খেতে। তো এরকম আর বাদবাকি আমি আমিষ ভীষণ পছন্দ করি, তাই আমিষ রান্না করতে বেশ, মাটন করতে পারি আমি, ইলিশ মাছের বিরিয়ানি পারি না, ইলিশ মাছের কচু শাক দিয়ে ইলিশ মাছ, তারপর ভাপে ইলিশ মাছের কাঁচা মানে কাঁচা লঙ্কা জিরে ঝোল, ওটা আমার খুব ফেভারিট, ভীষণ ভালো লাগে। বোঝা যাচ্ছে যে তোমার কথা শুনে যে তুমি ট্র্যাডিশনাল খাবারের প্রতি বেশি তোমার টান। সেটা না, আমি পাস্তাও খেতে খুব ভালোবাসি, পাস্তাও করতে ভালোবাসি, স্প্যাগেটি পাস্তা খুব ভালোবাসি, থাই ফুড ভীষণ ভালোবাসি আমি, বাড়িতে অনেক রকম হার্বস কিনে এনেছি ইয়ে থেকে, নিউ মার্কেট থেকে। তারপরে থাই রান্না আমার খুব ভালো লাগে, স্টিকি রাইস, থাই যে নুডলসগুলো হয় সেগুলো, কিন্তু যেহেতু ওখানে ফিশ অয়েলে রান্না হয় তাই ওর টেস্টটা আলাদা, আমাদের এখানে তো রিফাইন্ড অয়েলে, সো অন্যরকম টেস্ট হয়। আরে ক্রিসমাস ইভে কেক বানানো হয় কি? এক্ষুনি আমি যাচ্ছিলাম, কেক আমি মাট কেক বানাতে যাই, জানি ফুড কেক বানাতে জানি, তো ক্রিসমাস মানেই কেক। আর আমার বেশিরভাগ মানে পেস্ট্রি অন্য কিছু থেকে আমার কিন্তু ফ্রুট কেক বেশি ভালো লাগে, মাফিন ফ্রুট কেক ওগুলো বেশি ভালো লাগে। কলকাতায় এরকম হয় এখনও যে অপেক্ষা করে থাকে আমার, আমি আমার বিশেষ করে আমি বলছি নিউ মার্কেটে যেই ফ্রুট কেকগুলো পাওয়া যায় গন্ধে একদম পুরো নিউ মার্কেট মম করে, তো সেইটা দি ভীষণ ভালো লাগে। শীত মানে তো ফ্যাশনে একটা চমক আমাদের থাকবে, আমরা সারা বছর অপেক্ষা করে থাকি বিশেষ কিছু জামা কাপড়ের জন্য, যেটাতে আমরা খুব অবসেসড যে শীতকাল এলে এটা আমরা চুটিয়ে পরবো। সায়ন্তনীর ক্ষেত্রে সেটা জগদ্ধাত্রী পুজো যাওয়ার পরে আমার ইন্ডিয়ান জামা কাপড় উঠে যায়, যত ওয়েস্টার্ন জামা কাপড় আছে সব কালারফুল, ব্ল্যাক, রেড, ডার্ক কালার, কিন্তু হোয়াইটও ভালো লাগে ভীষণ আমার, তো বিশেষত ব্ল্যাক, ব্ল্যাকের একটা আলাদাই রয়্যাল ব্যাপার থাকে, একটা আলাদাই অ্যাট্রাকশন থাকে। তো যত রকমের জামা কাপড় আছে চলে আসে, সেও লম্বা হোক বা ছোটো হোক, কারণ শীতকালটা হচ্ছে পুরো মানে ফ্যাশন করার যা সময়, এত এত পার্টিজে ইনভাইট থাকে, এত ইভেন্টে ইনভাইট থাকে, যে একদম ফাটিয়ে শীতকালটা কাটাতে হবে। আচ্ছা, এখানে খাবার দাবার দেখে আমার মনে হয় পাঁচটা খাবারের নাম বলবো, সেটা শুনে, খাবারের নামটা শুনে তোমাকে বলতে হবে সেটা সঙ্গে তুমি ইন্ডাস্ট্রির কোন অ্যাক্টর বা অ্যাক্ট্রেসকে রিলেট করতে পারছো, ঠিক আছে? যাই তাহলে, কাবাব, চিকেন কাবাব। চিকেন কাবাব অর্জুন চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী। বিরিয়ানি, বিরিয়ানি দেব। জিলিপি, জিলিপি আমি যাকে বলবো সে আমার গলার টিপে দেবে, জিলিপিটা না বলেই ভালো আমার মনে হয়, জিলিপিটা না বলেই ভালো। অফ ক্যামেরা শুন, অফ ক্যামেরা শুন। গাজর কা হালুয়া, গাজর কা হালুয়া হচ্ছে শ্রাবন্তীদি। ফুচকা, ফুচকা আমি কাউকে দেবো না, নিজের জন্য বললাম, এটা আমার খুব ফেভারিট, একদম মানে রসে বসে থাকা মানে একদম টক ঝাল মিষ্টি। খুব ভালো থেকো, এবং আপনাদেরও ক্রিসমাস ইভ বা নিউ ইয়ার ইভের কী প্ল্যান, কীভাবে কাটাবেন ভাবছেন এই সময়টা বছরের আমাদের জানাতে পারেন। আর এরকম আরও অনেক আপডেট পেতে চোখ রাখুন মিউজিক বাংলায়। এনজয় সারাদিন।